আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। তিতলি এড়াচ্ছে আঁচল কাটেনি ঠিকই, কিন্তু পুজো থেকে বেশ ঠান্ডার আমেজ দিয়েছে রাজ্যবাসীকে। এখন তো সূর্য হালকা শীতের পরশ গায়ে মেখে ভোরে উঁকি মারে কুয়াশার চাদর ভেদ করে, কিন্তু শীত আসার আগেই সেই কুয়াশার দাপটে শহরের বিভিন্ন রাস্তায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। আজ সকাল থেকেই কুয়াশা দাপিয়ে বেড়ালো ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায়। শীত শুরুর আগে আজকের দিনে প্রথম এত কুয়াশা পড়েছে বলে দাবি পথ চলতি মানুষের। রাস্তায় গাড়ি ঘোড়া প্রচন্ড জ্যাম, মানে হাই রোড এটা, সেই জন্য মোটর সাইকেল রাস্তায় যেতে হচ্ছে। হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার মধ্যে কুয়াশার দাপটে অনেকের কপালে ভ্রুকুটি, কারণ এই আবহাওয়ায় মানুষের শরীরে নানান রকম রোগ জীবাণু বাসা বাঁধে এমনটাই আশঙ্কা করছে অনেকে। তবে কবে একটু জাঁকিয়ে শীত পড়বে তারই অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লার রিপোর্ট, দা পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়, ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।